নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল নোয়াখালী, যার বর্তমান আয়তন 4202.70 বর্গ কিলোমিটার। নোয়াখালী জেলার জেলা শহরকে বলা হয় মাইজদী। নোয়াখালী জেলার সীমানা: নোয়াখালী জেলার উত্তরে কুমিল্লা জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ফেনী জেলা ও চট্টগ্রাম জেলা এবং পশ্চিমে লক্ষ্মীপুর জেলা ও ভোলা জেলা অবস্থিত। 4202.70 বর্গ কিলোমিটার এই নোয়াখালীর মধ্যে রয়েছে অনেক সুন্দর সুন্দর প্রকৃতি ঘেরা কিছু জায়গা। তার মধ্যে উল্লেখযোগ্য বজরা শাহী মসজিদ ও গান্ধী আশ্রম ও মেঘনা নদী ঘিরে রয়েছে টাঙ্কির ঘাট, আলেকজান্ডার ঘাট, রামগতির ঘাট সহ আরও বেশ কিছু ঘাট রয়েছে। এছাড়াও বাংলাদেশের বৃহত্তম সুন্দর একটি প্রাকৃতিক স্থান তাকে বলা হয় নিঝুমদ্বীপ। নিঝুমদ্বীপে রয়েছে বন আরণ্য ও মায়াবী হরিণে ঘেরা, যেখানে আরও পাবেন আপনি বঙ্গোপসাগরের ছোঁয়া ও প্রাকৃতিক ছোঁয়া একসাথে। আজকে আমরা যাব মেঘনা নদী ঘিরে রামগতির ঘাটে। রামগতির ঘাটে যাওয়ার জন্য আপনি নোয়াখালী জেলা শহর থেকে সরাসরি সিএনজি রিজার্ভ করেও যেতে পারবেন। সরাসরি সিএনজি রিজার্ভ করলে আপনার পড়বে 1000 থেকে 1200 টাকা। এছাড়াও যদি আপনি সিঙ্গেল যেতে চান, তাহলে নোয়াখালী জেলা শহর মাইজদি থেকে দক্ষিণে সোনাপুর জিরো পয়েন্টে যাবেন এবং সোনাপুর জিরো পয়েন্ট থেকে আলাদাভাবে সিএনজি ছাড়ে, আলাদাভাবে সিএনজিতে করে প্রতিজন ভাড়া নেবে 85 টাকা। এছাড়াও আপনি মুসাফুর যাওয়ার জন্য নোয়াখালী জেলা শহর থেকে সরাসরি সিএনজি রিজার্ভ করতে পারবেন। জেলা শহর মাইজদি থেকে মুসাফুর পর্যন্ত যাওয়া এবং আসা সিএনজি রিজার্ভ 1000 থেকে 1500 টাকা পড়বে। তাহলে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন মেঘনা নদী ঘিরে নোয়াখালীর এই অসম্ভব সুন্দর জায়গাগুলি। হ্যালো ভিউয়ার্স, আমরা আছি রামগতির ঘাটে, যেটা নোয়াখালীর মধ্যে অনেক অনেক সুন্দর যে একটি ঘাট। যদিও আসলে নদীর ভাঙনে এখন আগের মতো অবস্থান নেই, অনেকটাই ভেঙে গেছে। আপনারা দেখতে পাবেন ঠিক আমার পিছনের পাশটা দেখেন, অনেকটাই ভেঙে গেছে। ঠিক বিকাল সময় এখানে ভালো দর্শনার্থীর ভিড় জমে, মোটামুটি ভালোই মানুষ আছে। ওই ঠিক ওই পাশটা দেখতে পাচ্ছেন, ওখানে সুন্দর সুন্দর কিছু গাছ আছে, গাছের ছায়া আছে, এখানে সুন্দরভাবে মানুষ বসতে পারে। কিছু কিছু নৌকা দেখা যাচ্ছে, এরা সংস্কার হচ্ছে এবং কিছু নৌকাতে দেখছেন যে জাল বুনছে। এরা হয়তো একটু বিকাল নামলে যখন পানিটা উপরে উঠবে, যে জোয়ার উঠবে, তখন তারা নদীতে যাবে। প্রচণ্ড রোদ, প্রায় দুপুর 12টা বাজে, তাই একটু হয়তো এতটা সুন্দর লাগছে না। তবে আসলে একটু সুন্দর মোটামুটি, কারণ কিছুটা সংস্কার হওয়ার কারণে এখানে একটু অন্যান্য ঘাট তুলনায়, যেমন আমাদের পাশেই আছে টাঙ্কির চর এবং স্টিমার ঘাট, মোটামুটি ওই দুইটা ঘাটের তুলনায় বেশ ভালো আছে এটা, মোটামুটি ঠিক আছে। দেখেন, সঙ্গেই থাকুন সাইফ বিন হুসাইন। ভাঙনটা আছে এই পরিমাণ, এটাকে রিকভারি করার জন্য অনেক সুবিধা হবে, অনেক বিশাল বাঁধ হবে, যেটাতে মোটামুটি
দর্শনার্থী আসলে ভালো করে অনুভব করতে পারবে। ধন্যবাদ। মুসাফুর ক্লোজার ফেনী নদীকে ঘিরে মুসাফুর ক্লোজার অবস্থিত, যেখানে মোটামুটি দর্শনার্থীর ভিড় রয়েছে। আপনি শুক্র শনিবারে কিছুটা বেশি দর্শনার্থীর অবস্থান থাকে, বাকি সময় মোটামুটি হালকাভাবে যায়। মুসাফুর ক্লোজারে রয়েছে আরও ছোট একটি বন, যেখানে মোটামুটিভাবে আপনি বনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আজকে এখান পর্যন্তই, পরবর্তীতে ট্রাভেল রিলেটেড আরেকটি ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যেতে যেতে এই সুন্দর জায়গা দেখতে দেখতে একটি সুন্দর গলায় গান শুনতে শুনতে যাবেন। ধন্যবাদ। লুটিয়ে যায়